بسم الله الرحمن الرحيم জোরে কন্ট্রিক নি। আচ্ছা যা, এই জন্য আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামত, ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, এলেম হাসিল করব দুনিয়া কামাই তো। বক্তা হইছে হ্যাঁ আসলে নসিহত করবার লাগে না, ঠিক করবার লাগে না। আর একটা উচ্চ কই কি আমার এলাকাত গেছে, গেহ জতলা বহা বকছি আর কাফের কুফির কইছি, এখন তোমরা আমার টাকাটা কম দিতে কে লাগে, আমি কি বহা কম দিছি? নজরে কোন ঠিক নেই। আরে ভাই আরো জন্য যে আপনি কাফির কইবেন, যার ভিতরে যা আছে মুখ দিয়া তা বাইর, জোরে কোন ঠিক নেই। বোতলের ভিতরে যদি ঘি থাকে ডালে কিতা ভরব, আর পায়খানা থাকলে চুলার ভিতর থেকে কিতা বাইর সাজে বাইর, যার ভিতরে কুহুরি ভরা এ কাফের ছাড়া আর মুসলমান দেখে না, জোরে কোন ঠিক নেই। একজন মুসলমান বানাও, জীবনে কজন মুসলমান বানাইছো? তোমার তো খালি কাফির কুফির কইয়া মুসলমান দে বাইর করার লেগে বানাইছে না, তুমি দাদা অমুক কাফের, তুমুক ইডা অমুক ইডা, হ্যাঁ কাফের চশমা লাগাই লিছে চোখের মধ্যে, জোরে কোন ঠিক খেয়ে না। ইদাও আছে আলামতের মধ্যে, আমার কথা না আল্লাহ রসুলই কবেন, আমি কই আলাম নাই, সামনে যাই না, অসুবিধা হইতেছে তো গেল। ক নম্বর গেছে জানেননি, চার নম্বর, জোরে কোন ক নম্বর, গেল সাই পাঁচ নম্বর, পুরুষ গুলো নারীর অধীনে চলবে, চলতেছে না? আরো তো দেখো গড়ে বাইরে, গড়ে বাইরে না, বড় কথায় মা বাপ দিতে রাজি, আব্বা বাদ দিতে রাজি, জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন, আল্লাহ রসুল বলেন যখন পুরুষগুলো তার স্ত্রীর ইত্তেবা করবে, বর অনুসরণ করবে, তখন বুঝবা দুনিয়া গনায় আইছে, কেয়ামত গনায় আইছে, সতর্ক হয়ে যাও, আর না হয় ধ্বংস হয়ে যাবে। পুরুষগুলো তার বর কথায় উঠা বসা করবে, বউ যেমনে কয় এমনে, জোরে কোন ঠিক না? ঠিক না? এই জন্য ব্যাখ্যা দিতে গেলাম বই বড় রাখলাম, কটা গেল পাঁচটা, ছয় নম্বর, সন্তানগুলো মার না ফরমাল হবে, বুঝিনি একটু ধরে কর না, যে মা তোমাকে নিয়ে 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করলো, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, একটা সাইড বসাইয়া দিত, আর ঘুম থেকে উঠে তারপরে লাত্তি মারলে বেদনায় পাগলের মতো হইয়া ঘুম থেকে উঠা গিয়া খাট পালং ধইরা একবার উঠা বসে, আবার যখন বসে আবার দাঁড়ায় আবার বসে, যখন আব্বা জিজ্ঞাসা করতেন কেন গো এমন শুরু করে দিয়েছ, মা জবাব দিতেন স্বামী হে বুঝবা না গো, আমার কলিজায় যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় আমি আর বাঁচব না, জোরে কোন ঠিক নেই। আরো জোরে, ওই মার অবাধ্য হয়ে যাবে, সন্তানগুলো মার অবাধ্য হবে, নবীরা পর্যন্ত কেমন ভাবে মাকে শ্রদ্ধা করতেন, আল্লাহর পরে যার সম্মান আমরা নবী বিশ্ব নবী, উনি একজন মহিলারে দেখিয়া দাঁড়াই গেছে, এরপরে নিজের রুমালটা বিছাই দিছেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে বিশ্ব নবী হইয়া একজন মহিলার সম্মানে দাঁড়াইলেন, আবার রুমাল বিছিয়ে দিলেন ইবেরি রেখেলা, আর যে রুমালও বসতে জিব্রাইলও কোনোদিন সাহস হয়েছে না, বিয়ে দিয়ে বই গেছে রুমাল, রসুল আদর্শ করে মহিলা যখন আবার উঠল রসুলও দাঁড়াইলেন, হতের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী,
এই ভাগ্যবতী মহিলাকে যার জন্য আপনি দাঁড়ালেন, যার জন্য আপনার রুমালখানা বিছাইয়া দিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরায়ক পৃথিবীতে আসার পরে আব্বা কেমন ছিল দেখার নসিব হয় নাই। একটি বছর গর্ভধারণী মাকে মা মা বলে ডাকতে পারিনি, মা বিদায় হয়ে গেছেন। পাঁচটি বছর যার কাছে লালিত পালিত হয়েছি তিনি হলেন সেই ভাগ্যবতী মহিলা হালিমাতুস্সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধমার জন্য দাঁড়াইলাম, দুধমার জন্য রুমাল বিছাইয়া দিলাম, দুধমার পথের দিকে তাকাইয়া কান্দি, প্রভু গো আমি আমার দুধমার হক আদায় করতে পারি নাই, কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামি বানায়ো না। আর আমরা কই মার হলো বুড়া বিড়িয়ার শ্বশুরি কয় আম্মা যান ফরানের ফরান, শ্বশুরের আম্মা ডাকেন আমি না করি না, আম্মা ডাকতেন তো ভালো কথা, কিন্তু মার এক বুড়া বিড়ি দেখকে হরির এক করে আম্মা যান দাঁত ফারাইয়া ভেঙে গেলে ফেরাস তারা। জোরে কন ঠিক নেই, আরো জোরে কন। আল্লাহ রসুল বলেন সন্তানগুলো মার না ফরমান হবে, মার চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর সন্তানের জন্য আছে, আরো ধরে কোন আছে। মা যদি সন্তানের প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়, মা যদি নারাজ হয় মার মনে যদি কোনো আঘাত থাকে তাহলে ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। মার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক বের হইতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হইতে একটা সেকেন্ড দেরি হয় না। বুঝলেন তাই মৌলানা সাহ বদদোয়া করছে দেখে কবুল হইতো না, তাই তো মৌলানা বলে নাই তো বুঝে না, বলে তাই হিসাব হিসাব টিসাব মানে না, একটা ছুরি হাতে লইয়া মনার সাথে সেটা যদি হার মারে ডুববো নি না ডুবতো না হিসাবে। একটা দাঁড়াল ছুরি যেভাবে যে কোনো লোকের পেটে আলিম হোক ফির হোক গোলাপ লাগালে কাটবো, ঠিক তেমনি ভাবে মা বাবার দোয়া আর বদদোয়া ইমন দাঁড়াল ছুরি, এটা ফির বুঝে না আলেম বুঝে না, যার বিরুদ্ধে ছাড়বো কাটবো। আর মা বাপ এমন এক সম্পদ যে মা বাবার ঋণ পরিশোধ করা যায় না। আরো জোরে কেমনে যায় না, এক সাহাবি কয় হুজুর বলবো, হুজুর আমার মা আমার কুলো লইছে আমি কুলো লই, আমার মা আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে আমি করাই, আমার মা আমার মুখে খাওন তুল্লা দিছে আমি খাওন তুল্লা দিই, আদায় চিনি হোক খাও না রসুল কয় না, বলে কে লেগা আমার মা যা আমারে দিল আমি আমার মারে দিলাম তা আদায় তো না কে লেগে। আল্লাহ রসুল বলেন দুইজনের নিয়ত বেশ কম, নিয়ত নিয়তটা বলে নিয়ত বেশ কম কেমনে, কোন নিয়তটা হইল মা বাপ সন্তান লালন পালন করে আর মা বাবার নিয়ত থাকে আমার ছেলে বড় হোক বাচ্চাটা হোক, আর বুড়া মা সন্তান বুড়া মা লালন পালন যদিও করে বৃত্তি বৃত্তে কামনা থাকে মরুক। আমরা কই তার না আমরা এমন কামনা করি না, তাহলে আমি আপনার উদাহরণ দিয়ে বোঝাই, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দোয়া চায় দোয়া, হুজুর আমার মা বাবা বড় কষ্ট হয়েছে একটু দোয়া করেন আল্লাহ জানে ইমানের সাথে নে। আমার উঠে জায়গা আসি আপনি দিয়ে আসুন কিতা, আমি কইলাম আসার কারণ হইল সত্য কথাটা লুকাইছেন কেন, সত্য কথাটা কই, বলে কি সত্য কথা, বলে সত্য কথাটা হইল হুজুর আমি বড় কষ্ট আছি আল্লাহ আমার মা বাবা নিয়োগ কামনে, বলে মা বাবা তো আরাম হয়েছে আগে টয়লেট হারানো কর তখন বিছনাত করে আগে মুহ খাওন তুল্লা খাই তখন আপনি তুল্লা দেন তো তা আছে বালু, তো মা বাবা কষ্ট আছে এটা কোন কে লেগে, আসলে কইলাম নিজে কষ্ট আছে এইটা কয় না। আর আজ পর্যন্ত দেশে বিদেশে
অনেক সন্তান পেয়েছি 10-15 বছরের ভিতরে সোজা হইয়া খাড়াইতে পারে না, মেরুদণ্ড সোজা, এটা যে ঘুমাইছে আর উঠতে পারে না, মা বাপ এটা নিয়ে আলগিদে হেসাব কানাত নেয় পায়খানা করায়, আজ পর্যন্ত কোন মা বাপ পাইছি না দোয়া চাইতে যে হুজুর এটা 15 বছর ধরে বিস্তার থেকে উঠতারে না, একটু দোয়া করেন, বড় কষ্ট আছে, আল্লাহ যেন ন্যায় এই কথাটা আজ পর্যন্ত কোন মা বাবার জবান থেকে বেরিয়েছে না, বরং কয় কি আমারটা যদিও ফঙ্গু, হুজুর দোয়া করেন ফঙ্গু নয় বাচ্চাটা হোক, এই কারণে আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করিয়া, মা বাবার মনে আঘাত দেওয়া, মা বাবার নাফরমান হওয়া, এটা কেয়ার আলামত, আর তো যখন কেয়ার আলামত গেল, ক নম্বর গেছে, নম্বর মনে আসেনি, হ্যাঁ 7 নম্বর 8 নম্বর, ও আদনা সদিকহু ওয়া আকসা আবাহু, আর এমন অবস্থা হবে যে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ বেড়ে যাবে, বন্ধুকে নিয়ে আড্ডা মারবে, হাজার হাজার টাকা বিভিন্ন হোটেলে খরচ করবে, চিটাগান দেখা বিভিন্ন জায়গায় ঘুরাইব, বাবা যদি কয় ছেলে রে কিছু টেওয়ারেজ বড় অসুবিধা আছি, কয় টাকা কি গাঙ্গে দেবে সাইয়ে, আর তো ধরে কন্যা ঠিক নেই, বন্ধুত্ব বেড়ে যাবে, ফ্রেন্ডশিপ বাড়বে, আর মা বাবার কাছ থেকে দূরে, বাপের কাছ থেকে দূরে যাবে, এটা কিসের আলামত, কিন্তু আমরা হ্যাঁ ইচ্ছে বেশি না, হ্যাঁ অগল অগল রোগের ঔষধ আজকার ওয়াজ জোরে কন্টিক নেই, আরো রয়েছে তো কয়াল না না অসুবিধা হইতাছে, আর এবার বছরই দিক যাইতাম না, নিশ্চিন্ত বাজু নই বুঝুননি কথা, আর এই দেশে এই বাজু তার ওয়াজ আমার নাই, ওয়াজ তো আছে আমার নাই, হ্যাঁ আছে কোন সময় সিরাজুল নবীর যে ওখানে ঠিক হইছে না, সিরাজুল নবীরটা ওখানে ঠিক হইছে না, এটা এটা ওখানে নিশ্চিত হইছে না, এটা ওখানে জুলাইলা আছে বুঝলেননি, এখন এখন আসুন আপাতত হইল আর নাই বৎসর, এখন এই বৎসর নাই সুতরাং আর লাগাল হয় না হয়, আর এরপরে জামুগা দেশের বাইরে 9 তারিখ, সুতরাং ই মনে হইতে পারে জনমের ওয়াজ হইতে পারে জোরে কোন আর জোরে কোন ঠিক নেই, এখনই মনে হইতে পারে মরিচ গঙ্গাবাড়ি জোরে কোন ঠিক না, ঠিক না মরণ মরণের সম্ভাবনা আছে না, আর তো জোরে কোন না আসেনি, সুতরাং একটু মনোযোগ দিয়ে নিলাই নগল ওয়াজ আজকে করে লইতাম জোরে কোন ঠিক নেই, ওয়া আদনা সাদিকহু ওয়া আকসা আবাহু, ক নম্বর গেল 8 নম্বর, 9 নম্বর লইন, ওয়া ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে যাই, সন্ত্রাসীর দাম বেড়ে যাবে, ভালো মানুষের দাম কমে যাইবে, জোরে কোন ঠিক নেই, এখন সন্ত্রাসীর দাম আর ভালো মানুষের দাম কমছে, স্যার সিডকে আমরা হুজুর মানুষ আল্লাহওয়ালা বুড়া মুরব্বী বইয়া থাকলেও খারোয় থাকলেও সিট পাইতো না, আর কালা চশমা লম্বা মুসা বা সকরিবার করে ফলে সিডও দেয় বারো নেয় না, সন্ত্রাস দমনের জন্য চেষ্টা করা হচ্ছে, সকলেই করতেছে, বর্তমানের সরকারও করতেছে, এর আগের সরকারও করছে, জোরে কোন ঠিক না, ঠিক না, এর আগের সরকারও করছে, প্রত্যেকে আমার বিশ্বাস প্রত্যেকেই সন্ত্রাস দমন করার জন্য চেষ্টা করে, কিন্তু সন্ত্রাস দমন হয় না বরং আরো আরো জোরে কোন, এখন একটু নীরব শুরুই গেছে জায়গা জায়গায়, এই কদিন আগেও আমার গাড়িও ফেলে দিছে, বড় ভাই বাইনা রাস্তার মধ্যে ফেলে দিছে গাড়ি আটকে দিয়েছে, ড্রাইভার রকইলাম আর যা আছে কুলোকে বলো, খালি কোনো রকমে কেল্লাটা জানটা বাঁচাইয়া জাগিয়া জোর এখন ঠিক নেই, যা আছে আল্লাহ ই ফাইভ জে কেমনে হয়ে দিয়েছে চোখ বুঝার কই তারি না, ফাইভ এট কার তো নিশা আর ফানির ফাইভ জে বড় এনে ফেলাইছে, ই মাতার ই মাতায়
মারছে ওরে হাল দেখা এই বাজা আল্লাহ তোমার গিয়ে দিছে আমরাই ভরসি তৈরি কথা বলছেন নি ছুরি দেখাতি কিছুটা একটু নীরব হয়েছে যে এটা বালা হয়েছে না বালা হয়েছে না নীরব হয়েছে লাডি দেখলে বিলাই যখন লাডি দেখাইবেন মাছ বাজি খাইলে খেলা হরাইলে বিরাই তখন না খাই আপা দা ফুরা তাহে বিলাই বিলাই বালুছে একটু ধরে কন খিতা হইছে না না নীরব হইছে ধরেখন খিতা হইছে লাডি সরাইলে মাছ বাজলে দৌড় মারবো ঠিক তেমনি ভাবে আইন কলম করার কারণে সন্ত্রাসী একটু ভালো হয়েছে না নীরব হয়েছে কেউ কাতাত গেছে কেউ শ্বশুর বাড়ির গেছে আইনের একটু সুযোগ দিলেই আবার ছুরি ডাকাতি শুরু হয়ে যাবে জোরে কন থেকে ঠিক না বুঝলেন না ফিডুম ফিটটা ঠিক করলাম বুঝলে ফিটটা ঠিক করতে পারবেন না বরং ফিটলে আরো ইসলাম না হইয়া ফিসলা হইব ফিসলা বুঝছেন কিতা বুঝছেন ফিসলা কয়েল ধরাইলে আগে মশা মানত এখন কয়েল ধরাইলে মশার কয়েল বইয়া ভাত লারে আর কয় ই দুমা খাইতে আইতে ফিসতে হইছে আর তো ধরে কেন ঠিক এই জন্য আমি মাঝে মাঝে কই মাইরে আর সরকারে দেশের জনগণকে ভালো করবো দূরের কথা জামাই এই বৌরে ফিরতে ভালো করতারে না মাইরা ভালো করেন যায় না ঠিক গুলামের ফুট দেখ কের ফুট নাই রকম আর নাই বেটা ওলা দিল এক গোটা লইয়া ফিরতে ফিরতে আদা মরা করে বেটেন তাই মাথা ফানি দেয় আর বেটে করে লম্বা করে শুয়ে রাখছে আর ফানি দেখো বোমেল দিছে রে বোমেল দিছে আমি সময় ছুটো ধরে যাইতাম গিয়া দেখি আর ঠিক ওই অক্ষরে মরা হ্যাঁ সহুক বন্ধ ফানি দিয়েছে বোঝা যায় সাকরা তার বইছিয়া তো কিন্তু আবার টুট লড়ে আমি কই কোন কাল মাটা জানে ভরতেছে অন্ত সাকরা তার বইছিয়া তো দেখি স্যার কোনটা পরে খেঁচায় খুঁজায় ফাঁকা থাকে ঢুকছি ঢুকে গিয়া দেখি দুই টুটের মাঝখান আওয়াজ ও গোলামে গো আল্লাহকে যখন বই করবে সব জায়গায় আল্লাহ আছে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে তারা জবাবদিহি করতে হবে এই ক্ষুদা বিধিটা ছাড়া সন্ত্রাস দমন করা সম্ভব নয় وأكرم الرجل مخافة شره সন্ত্রাসীর ইজ্জত করব এর সর খাওন থেকে বাদ বাল লাগে আমি সর মারব আমরা এখানে এক দেখায় জেল থেকে যখন বাইরিয়া বাজার হয়েছে সুবান আল্লাহ অস থেকে আদি সাবিলে অতলা মুসাফা মঞ্চ করে না এবার থেকে লাইন ধরে মুসাফা করতেছে আমি জিগাইলাম বলে এবার অত মুসাফা দু এরপরে আরো বলেন ওয়াসুরি বাতিল ক নম্বর গেল ওয়াসুরি বাতিল কুমুর মদ পান করা বেড়ে যাবে আরো অনেক গুনার জন্ম দেয় আর মদ এমন এক জিনিস এর বেটকায় মহাদিজিনী কেরাম লেখে ইটা বিলে যতই দেয় অতই আরো লাগে মদ গেল খাইতে খাইতে জাগাত ফেসব করে দেয় মদ পান করা সুন্নত না হারাম কোন মুসলমান মদ পান করতে পারে না কিন্তু মদ পান করাইয়া খুন করায় জিনা করায় যতগুলো জিনা হয় মদ পান করার অনুষ্ঠানের মধ্যে মদ পান করা হয় আগে খুন যারা করে মদ পান করায় মাতাল বানায় আগে সুতরাং খুন জিনা
দাবি ছাড়, যা আছে সবগুলোর মূল উৎস হলো মদ। জোরে কণ্ঠে হিয়া ঠিক না? এটার কিচ্ছাও কইতে পারলাম না, হাদিসও আছে ঘটনা। হ্যাঁ, আল্লাহ রসুল বলছেন মদ যে সকল গুনার জন্ম দেয়, সকল পাপাচারের জন্ম দেয়, শেষে শয়তানে কয় ইন্নি আখাফুল্লাহ, তোমার আমি অহন ডরাই, তুমি আমার থেকে আরো বড় হইছো। জোরে কণ্ঠে ঠিক না? ঠিক না? আজকাল বড় বড় নেতারার বাসা তো আমাদের। নাই আরো তো এখন নাই। আল্লাহ রসুল যে আজকে 1500 বছর আগে কয়ে গেছিল ইতা আইতাছে নি, ওয়াসুরি বাতিল কুমুর। আরে আল্লাহর নবীর সাস্তল ভাই কইতাম নি না? অসুবিধা হইতাছে? আল্লাহর নবীর সাস্তল ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি, আপনার শাস্তুল ভাই জাফরের মধ্যে 4টা খাসলত আছে, আমি আল্লাহ বড় পছন্দ করি। আল্লাহ রসুল বলেন এই জাফরের দিকে তোমার কাছে বিনে 4টা খাসলত আছে আল্লাহ পছন্দ করে, রেকিটা কও। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবীজি, ঠিকই আমার মধ্যে 4টা খাসলত আছে, আমি কারো কাছে বলি নাই, আল্লাহ যে বলছেন আমার কথা, আমার নাম কইছেন নি। বলে হ্যাঁ, তোমার নাম ধরে বলছেন, তোমার মধ্যে 4টা খাসলত আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবীজি, যেহেতু আল্লাহ আপনার কাছে বইলা দিছেন এই জন্য প্রকাশ করি, আর না হয় আমি কারো কাছে প্রকাশ করি নাই। আমার প্রথম নম্বর খাসলত হইল, আমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহ ছাড়া সম্মান দেখাবার জন্য কোনো মাখলুকের সামনে মাথা নত করি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও আমি মূর্তির সামনে মাথা নোয়াইছি না। আমার বিবেক বলতো মূর্তির সামনে নোয়াইতাম কে লেগে, যদি নিজে খালি তারে না। জোরে কোন ঠিক নেই? ইডার খাওয়ান দি মাসির আত্মিকা রাখতারে না। জোরে কোন ঠিক নেই? মাসির আত্মিকা রাখতে পারে না, তাহলে আমি কেন ইডার পূজা করতাম? আমি করি নাই, এই হলো এক কাস্ত। দুই নম্বর কাস্ত হলো আল্লাহর নবী, আমি জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেই নাই। কেন নেই নাই? অগণবীজি না নেওয়ার কারণ হইল, যেই জিনিস পান করলে আকল বুদ্ধি যেখানে আমার ইজ্জত সম্মান থাকে না, 11 ধরে ধাক্কা মারে, এ লাত্তি মারে, মত করে যখন ঠিক না? ঠিক না? অগ্রবীজি যেই জিনিসে মানুষের ইজ্জত নষ্ট করে ফেলে, যেই জিনিসে আকল বুদ্ধি নষ্ট করে ফেলে, এই জিনিস আমি কেন পান করবো? অগ্রবীর আমি জিন্দগিতে কোনোদিন মদের বোতল হাত নেই নাই। দুই নম্বর গেল, তিন নম্বর হলো অগ্রবীজি আমি জিন্দগিতে কোনোদিন জিনা করি নাই। কি করি নাই? জিনা করি নাই। তো জিনা করছে না আল্লাহ কেন করতাম না? জিনা করলে
এটা অন্য তো দূরের কথা, নিজের বউর কাছে জিনা করে দাম থাকে না, কুত্তার দাম আছে, যে জিনা করে এটা বউর কাছে কুত্তার দাম নাই। দূর দাদা কইতা হে, ঠিক নেই, ঠিক নেই। আর তো ধরে কন্যা ফুলাওয়ানের কাছে খুব ইজ্জত, আপনার দিক ঘুমো দিলছে ফুলাওয়ানের কাছে ইজ্জত থাকে, যদি বাপের চরিত্র খারাপ থাকে তো ফুলাওয়ানো করে কন, ঠিক নেই। এই জন্যে আমি জিনা করি নাই। চার নম্বরটা হলো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আল্লাহ রাসূল বলেন যাব, আল্লাহ তোমার যেই গুণগুলো পছন্দ করেছেন এটা তো শুধু তোমার গুণ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। সুবহানাল্লাহ, আমার গুণ দি তোমার মধ্যে তো আমার, আল্লাহ কিন্তু আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ইমন অবস্থা হবে মদ পান করা আম হবে, প্রসার হবে। তো গেল কয় নম্বর, নম্বর বাদ হইতে নাই, নম্বর ছাড়া কইতে তাই জোরে কন, ঠিক না, ঠিক না, আরো জোরে কন, ঠিক না। ইয়ার পরে বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, আল্লাহ রাসূল বলেন মসজিদ অগল মাতবুরি মসজিদ, জোরে কন, ঠিক নেই। এমনকি বন্ধ, আপনারা কেন বাসুদেব না, আমার এলাকার কথা কই, বন্ধ যে গরু রাখকাল দিব ইডো মসজিদ, শুক্রবার হইব না মসজিদ, আরে সুবহানাল্লাহ মসজিদে গিয়ে চিল্লা চিল্লি, যেরকম ঠিক নেই। যখন বোঝা যায় এটা তার আর বাংলা ঘর, আর গিয়া দেখবেন মসজিদ অগল দরবার, মসজিদ অগল দরবার, সিনেমার দরবার নাই। আমি শয়তানের ঘর, এটা তো আমার কামই করতেছে, এদের মাঝে আমি দরবার লাগাই লাভ নাই। আর মসজিদও যে তো আমার কাম করে, গিয়ে দেখবেন সভাপতি সেক্রেটারি হল্লা দল্লা ইমাম দল্লিন জল্লিন ওয়াল্লা খারাপ বোয়া, আর ইমামতি তো এমন এক চাকরি, আরে আবার তুই ইমাম সব দেবো রাগ হইয়া ইমামতি, আমিও তো নিজেও ইমামতি করেছি, তো জান নাই কোনো গতি, এইটা হইল ইমামতি। সভাপতির দিকে গেলে সেক্রেটারি চোখ রাঙা, সেক্রেটারি কেন তুই চা খাইছি ইমাম সাহেব বুঝা, সভাপতি কয় সেক্রেটারি সমাজ খাতিরটা বেশি হয়ে গেছে, এদিকে ক্যাশিয়ার সাহেব বইয়া কয় ক্যাশ আমার কাছে, বেতন তিন মাসও হইতাম না, যেরকম ঠিক নেই। আর মার জিন সাহেব আল্লাহ এক দমক ইমামতির জায়গায় যিনি আছেন, আরে প্রধানমন্ত্রী পরিবর্তন হয় চেয়ার পরিবর্তন হয় না, চেয়ারম্যান পরিবর্তন হয় চেয়ার পরিবর্তন হয় না, চেয়ারম্যানের চেয়ারটা যে বসবে ইয়া সেই চেয়ারম্যান হয়, ইমাম সাহেব যেখানে দাঁড়াইয়া ইমামতি করেন এই জায়গায় ইমামতি করেছেন বিশ্বনবী, এই জায়গায় ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক, এই জায়গা ছিলেন হযরত উমর, সুতরাং এই জায়গার সাথে সম্পর্ক হলো বিশ্বনবীর সাথে, যেরকম ঠিক না, ঠিক না। মুয়াজ্জিনের সম্পর্ক হলো এই পোস্টটা হলো বিলালের, কিন্তু দমক দিয়ে গিয়া আমি মসজিদ ওনার যাই না, দেখছি তো ভাল লাগে না, কইতাম নি আমি একবার কইছিলাম যে দেখেন কমিটির সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি আমার না, আমার সভাপতি না, আপনারা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মসজিদটা কেমন সুন্দর চলতো এটা সভাপতি, আপনি আমার সভাপতি না, আমার চোখ রাখাইয়েন না, আমি আপনাদের কমন অফিসার, কমান্ডিং অফিসার, আমি আপনাদের কান ধরাই, যেরকম ঠিক নেই, আমি র্যাপ লাইট করাই, আমি কই কান ধরেন বললেন যেরকম ঠিক নেই, মারি চলেন আবার উড়ে, আমি আপনার দৈনিক ফাঁসবার উড়াই বয় জোরে কন, ঠিক নেই।
তারপর আমি চাকরি ছেড়ে দিয়েছি, দেই মোল্লার হাতে বন্ত না, তোর এখন ঠিক নেই। কোপ কোপ ইয়ে হইয়া আমার কেমনে খালি বাদ দিব, ওইবার তাহলে উভয় নাই, ও উভয় নাই, উভয় নাই, আমরা সর্দারে চলতো না শেষ। আর ওজন বাইলে বাইলে দিয়া নিজের আফনের ওজন দিয়ে আই হসি, তো জায়গাটা তো হলে থাক, তুই দেখা গেল এখন এই অবস্থায়। হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন, ওয়াযহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ, আল্লাহু আকবার, মসজিদের মধ্যে গিয়া সাহাবীরা তরতর করে কাঁপত, আল্লাহর নবী বিশ্ব নবী যখন মসজিদে যাবেন, আম্মা জান আয়েশার সামনে বসে জিজ্ঞাসা করে, মান আনতে তুমি কে? আয়েশা বলেন, আন আয়েশা, রসুল বলেন, মান আয়েশা, আয়েশা কারা? মা আয়েশা বলেন, বিনতে আবি বকর, আবু বকরের কন্যা, রসুল বলেন, মান আবু বকর, আবু বকর কারা? আম্মা জান আয়েশা বলেন, এই কি আশ্চর্য কারবার, আমারও চিনে না, আমার আব্বা আবু বকর চিনেন না, রসুল কি ব্যাপার, রাস্তা ছেড়ে দেখো যা কত মসজিদ, পরে বুঝুম নাকি চা মসজিদ থেকে আবার হুজুরে শরীফ হয়েছে, আর বলে জিজ্ঞাসা করেন, আমার চিনেন? তো কি আশ্চর্য প্রশ্ন, তোমারও চিনি কিনে এবার জিগান লাগে, জামাই বোরে চিনে নিজে জিগান লাগে, আমার আব্বারে চিনেন? খুব আশ্চর্য কথা, তোমার আব্বারে না চিন না চিনুম কারে? মসজিদে যখন যাই এর অর্থ হইলো আল্লাহর কোড়ে গিয়া দাঁড়ানো, আমি আল্লাহর দরবারে যে যাব, আল্লাহর বয়ে আমার ভিতরে এমন ভাবে প্রভাব সৃষ্টি করে গো, আমি আমার স্ত্রী এবং আমার সাহাবী আবু বকরকে চিনার যোগ্যতাও আমি রসুল হারাইয়া ফেলি। হযরত আলী মসজিদে আইলে সাহাবীরা জিজ্ঞাসা করে, আলী যুদ্ধের ময়দানে বড় বড় কাফেরের সামনে তোমার চেহারার রং পরিবর্তন হয় না, কাহো না, মসজিদে আইলো কাহো কেন? তখন কয়, দেখ আল্লাহর বয়ে কাফি, কার বয়ে? আল্লাহর বয়ে। আর আমরাও বসতেছি কি মসজিদে বাংলা ঘর বানাইছে, জোরে কোন ঠিক নেই, 14 জনের কথা কয়, সময় কয় উস্কুত ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি শুভ, আরো যখন কথা কয় উস্কুত ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ, হে আল্লাহর বন্দা শুভ, এরপর যখন হয় না উস্কুত ইয়া আদব আল্লাহ, হে আল্লাহর দুশ্মন, যাক বেশি কয়ে লাভ নাই, শেষে আবার আমার আর চাকরি যাইব। এরপর ওয়াযহারাতিল কায়নাতু ওয়াল মাযিফ, কইতাম নি অসুবিধা হইতাছে নি, উডাউডি হইল বুঝি অসুবিধা হইতাছে, উড়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে নামি যাইতাম, ইন্না লিল, অনেক পেটে গেছি, আর না আবার আমরা অপেক্ষা মানুষ তিন দিন ধরে বয়ে গেছে, আর ওই তো নি ওয়াযহারাতিল কানাতু ওয়াল মাযিফ, আল্লাহর রাসূল বলেন রং বেরঙ্গের গায়িকা বের হবে, গায়ক বের হবে, রং বেরঙ্গের বাজনা যন্ত্র বের হবে, এবং প্রতিটি মুসলমানের ঘরে ঘরে গান প্রবেশ করিবে, হইছেনি? এমনকি সাত দোকানে দেড় টাকার সাত, তিন টাকার টেলিভিশন, আপনারা বাসুদেব আইসে না আল্লাহ বাজার আইসে, আবার করে কি যা, ওখান তো ওগুলোই দেখুন লাগে, সা মসজিদ থেকে নামাজ সরে গেছে তসবিহা, তো সা তো খাওয়ান লাগে, সুবহানাল্লাহ 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 গিয়া বসে এক কাপ সা দে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে, কর কয় যা, এটা কেটা রে, আবার মুরব্বী সাসা জি গা দেখা না কথা সা চিন্তার নেই, এটার নাম রুনা লাইলা, রুনা লাইলার নাই গান বাজনার রং বেরঙ্গের যন্ত্র আজকে প্রতিদিন মুসলমানের ঘরে ঘরে ঢুকছে, আর তো জোরে কন্যা, আর এমন গান বাড়িছে
কিছু তো এমন গানও আছে যে তা করে নোংরা। আমার বাচ্চা একদিন আমার আব্বা ওটা গানও নেই তোমার, হ্যাঁ তো আমার উপযুক্ত হয়েছে দাদা ছোটো আর কি কৌশান দেখি কিটা ওয়াল্লা ছোট্ট বাচ্চা ওইটা কয় কিটা ও মায়া মায়া গো বাপ লাগাইয়া হরান কান্দাইলে ছোট বাচ্চা কয় বাপ লাগাইয়া হরান মিলে কান্দাইছে আমি মারি লেছি ওখানে বাপ লাগা নিয়ে খেলেছে আর কিটা করো আমি জোরে কোন ঠিক নেই আরো যে কর্তা জুতাটা বেরিয়ে দিলে ঠিক করুন দরকার কিতা কথা নেননি এটা বেটেন কেমন নডি চিন্তা করো কয় বলে বন্ধু আমার বাড়ির সামনে দেয় হাইটা যায় হাইটা যায় হাইটা যায় হাইটা যায় বলে তাই গুসা করে উঠে যেতেছে জোরে কোন ঠিক নেই কেমন নোংরা জোরে কোন ঠিক নেই ঠিক না এইভাবে এই সমাজ ধ্বংস হবে দেশ এন্টিনার মাধ্যমে প্রবলেমের মাধ্যমে ওয়াস্তবে কাজ হবে না দাওয়াত তাবলীগে কাজ হবে না নামাজে কাজ হবে না এদেশের মুসলমানের কলব দেশ এন্টিনার মাধ্যমে নগ্নতার মাধ্যমে চরিত্র ধ্বংস করা হচ্ছে আপনি ফিরে লিখি টিব আর্মি না বিডিআর না র্যাব আর কদিন হরে বাড়ি করলো গ্যাপ চরিত্র ধ্বংস করা হচ্ছে হাজারো ডিসেন্টিনা আর এই সমস্ত কত জাতের যে ইয়া লাগাইছে আল্লাহ চ্যানেল ম্যানেল এরপরে আরেকটা কিটা জানে ইন্টারনেট ইন্টারনেট বিলে ইন্টারনেট যা বাড়া বাড়ছে যে সমাজে গান বাড়বে এই সমাজে প্রেম প্রীতি বাড়বে এখন তো প্রেম প্রীতি দিবসই পালন করে এটার নাম মিলে ভালোবাসা দিবস ঠিক নেই আরো তো দেখান প্রেম প্রীতি বাড়বে গান বাড়বে যেখানে প্রেম প্রীতি বাড়বে গান বাড়বে এইখানে জিনা বাড়বে কোনো সন্দেহ নাই যেরকম ঠিক কিনা আর যে সমাজে জিনা হবে টর্নেডো বন্ধ হবে না গর্ণিজর বন্ধ হবে না ভূমিকম্প বন্ধ হবে না একটার পর একটা গজবে পড়তে থাকবে জিনিসপত্রের দাম বাড়বে কেমতের আগে কোনো সরকার কমাতে পারবে না এগুলো সব জানে দিছেন আল্লাহ রাসূল আগই কইতাম নি আজকের শেষ দিন যখন ওগল ওয়াজ করে লো জোরে কোন ঠিক না ঠিক না এরপরে এটা তো একটা গেছে গান আবার মুসলমান যারা কিছু দাড়িওয়ালা কিছু দিনদার হেরার করো তো গান নিত না এনে নিত কমনে বলে এটার নিয়ম মারি হতেন নাম দিয়া ধরেখন কি নাম দিয়া ধরেখন কি নাম দিয়া মারিফতের নাম দিয়া মুর্শিদের নাম দিয়া কালামের নাম দিয়া কয়টা কালাম কইতাম আমার কৌজর একটা কালাম কই আমারে কয় আর কি আমারে কৌজর একটা কালাম কইতাম আমি কাছে কৌশল দিয়ে কালাম কিতা উনি তো কালাম কিতা এমনি শুরু করছে কালাম কইতাম নি কালাম কালাম আরম্ভ করছে আল্লাহ দেখি ইমান নষ্ট কিতা নষ্ট আউয়ালে আখেরে তুমি জাখেরে বাতানে তুমি কেউ বলে মাস্তুফা তুমি কেউ বলে হু বহু খুদা বাবা হুজুরে শরীর ঘুরে নুরে করে তারিফ কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে খুদা তুমি খোদা তুমি রসুল তুমি খোদা তুমি রসুল তুমি বান্দারি বাবা লঞ্চার চলে না রেলগাড়ি রা ডাইল বারো ভালাই দে জোরে কোন ঠিক নেই ইমাম শেষ ইমাম শেষ জোরে কোন ঠিক কিনে আরো ধরে কোন ঠিক নেই এরপরে তো খালি তা না আরো কিতা আছে জানেন নি গান ঢুকাইছে এই যে আপনারা করে গান ঢুকাইছেন এটা এটা সুরটা কৈত্তিক আইছে আপনারা একটু মার্ক করেন না লক্ষ্য করেন না সুরটা কৈত্তিক আনলো বালা কত লিখি আল্লাহ রসুল বলছেন বালা কথা কোরআন শরীফও যদি তুমি গানে সুরো বলো হইতো না জোরে কোন ঠিক নেই গানের শুরু যদি কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক হইব না আর যখন হইব না গানের সুরে কোরআন শরীফ পড়লেও সওয়াব হবে না
জিজ্ঞাসা করেন ইস্তফতি কালবাক, হাসর দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিবেকের কাছে ধরা পড়বেন কিয়ামতের মাঠে, জবাব দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। আপনার বিবেককে জিজ্ঞাসা করে নিজা আনলো কর্তিকা, সুরটা আইছে কর্তিকা, সুরটা কর্তিকা আইছে, বেদের মেয়ে, বেদের মেয়ে, এটা তো আপনারা বলেন বলে আমি জানিও না, কথা বলছেন, কিন্তু সুরটা আনছেই কিন্তু কই, আকাশে তেল কতার জনে জলে চাই, ওই সে যে মিলাইছে না, জোরে কোন ঠিক নেই, গানুন গানুন তাই না, কানা জোর করে অনেক, জোরে কোন ঠিক নেই। আল্লাহ রসুল বলেন ওয়া জাহারাতিল কানাতু ওয়াল মাযিফ, গেল আর নম্বর ছাড়া, জোরে কোন ঠিক না, ঠিক না। আল্লাহ রসুল বলেন যারা নাকি ফাসিক হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা মদ পান করবে, চরিত্র বলতে কিছু থাকবে না, তারা হবে তোমাদের সমাজের লিডার। এমন লোক যখন হবে ওইখানে আপনি জোরে কেন না, নামাজি চেয়ারম্যান বিপুল বলে হেল, বেনামাজি চেয়ারম্যান বিপুল বলে ভাস, যদি দুজন খারাপ হয় নামাজি আর জন বেনামাজি, হবো বেনামাজি রে মা, আর তো ধরে কর না ভাইয়ারা। আমার এই জন্য আল্লাহ রসুল বলেন যে সমাজের যারা নেতা হবে, লিডার হবে, গোষ্ঠীর লিডার যারা হবে, এরা যারা নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের দ্বার ধরে না, এমন পাপিষ্ট লোকেরা আসবে উপরে, কিন্তু দিনদার লোকেরা যাবে তলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন তোমাদের সমাজের অবস্থা কি হবে, রেজিল প্রকৃতির অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের লোকেরা, প্রকৃতির লোকেরা হবে উপরে যাবে, আর ভালো সভ্য ভদ্র লোকগুলো নিচে চলে যাবে, এই অবস্থা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন নাকি অবস্থা এমন হবে, আপরে আইয়া আগেকার আলেম উলামারে কাফের ফতোয়া দিবে, বুঝিনি, আল্লাহ রাসূল বলেন লানাল আখিরু হাযিহিল উম্মাত আউয়াল, যারা আগে আইছিল দুনিয়াতে হেরারে পরবর্তীতে আইয়া হ্যাঁ অভিশাপ দিব, উমুক কাফের, তুমুক ইটা, উমুক ইটা, হেরা লেদার তলে পড়লেও হে উঠতার তো না, ইমন বেটার কব কয় আশাবাদী তানবি কাফের, উমুক মনে কাফের, তু হেরা হেরার এলেমের সিফাত পড়লে কেমতের আগে উড়ন সম্ভব না, তোর এখন ঠিক কিনা, আশাবাদী তানবি রহমতুল্লাহ যে এলেম, সেই এলেমের কাছে তুমি গেছো নি, আর তো দরকার না, আর তো আছে, আল্লাহ সুবহান ইরম যদি হইতে কি তুইব ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালাতান কাসফান মাসকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপেক্ষা করো, একটার পরে একটা হবে, ভূমিকম্প হবে, সুরত পরিবর্তন করে দেওয়া হবে, এটার ব্যাখ্যা হইল দুই রকম, মাসখানের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দুই রকম দিয়েছেন, একটা ব্যাখ্যা হইল তোমাদের বাহ্যিক সুরত পরিবর্তন করে দেওয়া, আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের অবস্থার পরিবর্তন হবে, যেমন বর্তমানে আগের মানুষ লেখাপড়া কম জানছে কিন্তু ভিতর বলা আছিল, আমরা এখন লেখাপড়া বেশি জানি, রাস্তাঘাট উন্নতি হয়েছে, প্রাইভেট কার দৌড়াই, কিন্তু দিল খারাপ হইছে, বিশ্বাস হয় না জি, কখন আমরা আইসি কি জানি, এক বলদ আরেক বলদ রে দেখলে দেখবেন তো এমনি মাড়ি উড়ায় সিং দা হট দিয়ে আর ভাও দিয়ে আসলে গাথা করে, এরপরে কয় এটা কিতা কইছে বুঝছেন নি, বেড় হই রাখবা পাড় দা নাই রা গাথা যে করছি তোরে কবর দিয়ে যাবো, আমরা চরিত্র হন এরম হয়েছি, অর্থ ধরে কর না, আরো ধরে কর, আল্লাহ রাসূল বলেন চরিত্র পরিবর্তন ঘটে দেওয়া হবে, সুরত পরিবর্তন করে দেওয়া হবে, পাথর বর্ষিত হবে, পাথর পাথর মারব, এখন কিভাবে আল্লাহ রাসূল বলেন কুতি আসিল কুহু তসবির সুতারা ছিঁড়ে লেলে, যেভাবে একটার পর একটা পড়তে থাকে এইভাবে তোমাদের উপরে একটার পর একটা গজব পড়তে থাকবে, পতিত হতে থাকবে, এটা হইলো শুধু শুধু আলামত, সুজা হয়ে যাও তোবা করে লাও, বাগবা মোকাবেলা নয়,
জাম্পার আর মাফলার দিয়া কিতা মোকাবেলা করবা, জাম্পার মাফলার দিয়া মোকাবেলা নয়, আল্লাহর গজব মোকাবেলা নয়, আল্লাহর গজবের সামনে আত্মসমর্পণ করো, তাহলে গজব থেকে বাঁচতে পারবে, আর না হয় কেউ রক্ষা করতে পারবে না। একটু জোরে কন্যা ঠিক নেই, এটা হইল শুরু আলামত, বড় আলামত কিটা বিলে ইমাম মেহেদি আইব, ঈসা আলাইহিস সালাম আইব, দাজ্জাল আইব, ইয়াজুজ মাজুজ আইব, দাব্বাতুল আরদ আইব, ইয়ার পরে পশ্চিম দিকে সূর্য উদয় হবে, তখন বুঝবো আর টাইম নাই, ওই যে বুগা ওই গেলে কি হইব। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন করাঘাতকারী, করাঘাতকারী কি, মাল কারিআ করাঘাতকারীটা কি, ওয়ামা আদরাকা মাল কারিআ। ওগুলো বেজি আপনি কি জানেন করাঘাতকারী কি, একটা খটখট 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 একটা শব্দ হবে, এমন বিকট শব্দ হবে যে শব্দ হওয়ার কারণে এটা কিন্তু ওই যে ঘূর্ণিঝড়ের আসতেছে, যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে এখানে, এখানে একটা বিকট শব্দ আওয়াজ শুরু হয়েছে, যেমন আমরা বিমানে যে যাই, বিমানে যে স্পিডে চলে, চলতে গিয়া কোনো ছিদ্র নাই বিমানে বাতাস ঢুকার, কিন্তু এর বড় কান্দি নষ্ট হয়ে গেছে, সফর করতে করতে কান নষ্ট হয়ে গেছে, যেমন বোঝা যায় লোয়া দা কেনা কানো গুতায় তোর দাঁড়ে গেছে গা কেলে জানি স্প্রিডের আওয়াজে, কথা বুঝছেন তো, আর স্প্রিডে যখন সিংহে ঘু মারব দিতই আরে বাবা এটা কিটা রে আলামত কয়ে লই কইতামনি না, অসুবিধা হইতাছে জমিনের অবস্থা তখন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে জমিনটা দেখো কি হয়, ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যখন কম্পন শুরু হবে কম্পনের মতো, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, জমিনের ভিতরে যত মুদ্রা যত স্বর্ণ যত হীরা মণি মুক্তা আছিল সব ভূমি করে দিয়া জমিনের বাইরে চলে আসবে, মুদ্রাও বাইরে এসে গেছে মাটির উপরে চলে আসবে, মুদ্রাগুলো কবরে থাকবে না মাটির উপরে চলে আসবে, হীরা মণি মুক্তা মাটির নিচে থাকবে না মাটির উপরে চলে আসবে, লোকেরা বলবে এই সোনার জন্য আমার হাত কাটা গেছিল, এই স্বর্ণের লোভে পইরা আমি আমার ভাইয়ের হক দেই নাই, এই লোভে পইরা আমি আমার বউর ভাওনা দেই নাই, এই লোভে পইরা আমি আমার বইনের হক দেই নাই, আরে আমি কত জঘন্য কাম করেছিলাম আজকে দিক কেউ নেয় না আর কি। আল্লাহু আকবার, ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হন মুহাদ্দিস হয়ে গেছে, মুহাদ্দিস মানে আল্লাহ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু হাদাসা ইউহাদ্দিসু করে গেছে একবার হেরিয়া বা তিনি ভাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু হাদাসা ইউহাদ্দিসু, অর্থ হইল বর্ণনা করা, যেদিন বর্ণনা শুরু করবে বিশ্ব সংবাদ পরিবেশন শুরু হবে, এই জায়গায় দাঁড়ায় তোমার সবির আলী গুনাহ করেছে জিনা করছে, এই জায়গায় দবির আলী আল্লাহ মার্ডার করছে, এই জায়গায় মদপান করেছে, এইভাবে যখন বলতে থাকবে বিশ্ব সংবাদ, তখন মানুষেরা বলবে কালাল ইনসানু মালাহা, এর জমিন তোর কি হইল কেন তুই এগুলা করিস, জমিন ডাক দিয়ে বলবে রে আল্লাহর বান্দা তুমি আমার পিঠে দাঁড়াইয়া জিনা করছিলে, আমি কিন্তু কামড় দিয়া ধরতাম এবং আমি বলে দিতে পারতাম যে ও এলাকার মানুষেরা
মানুষ যখন যায় তখন আমি বলতে পারতাম যে ইমুক আমার সামনে দাঁড়ায় আমার উপরে জিনা করছে, উমুকের লাশটা আমায় আমার বিচ্ছে রাখছে, আমি বলে দিতে পারতাম। আল্লাহ আমাকে বলতেন চুপ থাকবি আমার বন্দা, আল্লাহ অপরাধ তোর উপরে যদি করে লায় তুই কিন্তু কইস না আমার বন্দা, আবার যখন গোপনে গোপনে তওবা করবে পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ আমার বন্দার জিন্দগির গুনাহ মাফ করে দিব। এখন জমিন ডাক দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার থামায় রাখছেন, আমাকে বলছেন তোমার কথা বলার পারমিশন নাই, এই জন্যে বলতে পারি নাই। এখন বলি কেন, বি আল্লাহ রাব্বাকা আওহালা, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, এই জন্যে জীবনে যা করেছিলে সবগুলো বলে দিব। এই হলো জমিনের অবস্থা। আসমানের অবস্থা কি, আসমানের আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলেন ইদাস সামাউ ফাতারাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান ফেটে যাবে, আসমান কি তুইব ফাইটা দেব, ফাইটা দেব কি তুইব ফাইটিয়া, আরেক আয়াতে বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফুতিহাতিস সামা ফাকানাত আবওয়াবা, আসমানের অবস্থা এমন হয়েছে যেমন কোনো ঘরের মধ্যে যদি বোমা মারে দরজা জানালাগুলো বের হইয়া তখন দেখা যায় চারদিকটা দরজার দরজা ফাঁক ফাঁক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে জানো আকাশে বোমা মেরেছে, আর ওয়াফুতি আতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান খুলে গিয়া দরজা দরজা হয়ে গেছে আর আকাশে যতগুলো রাইসুল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ প্রথম আকাশে নূরের রশ্মি দিয়া তারকা জুলাই রেখে দিয়েছিল, সবগুলো রশ্মি ছিঁড়ে গেছে, এক একটা নক্ষত্র যখন সাগরে পড়ে আর আগুনে লুক্কা, যেমন বোমা মারলে যদি পানির উপরে একটা বোমা মারেন পেট্রোল বোমা মারলে দেখবেন উপর দিকে পানি উঠে আগুন উঠে বোঝা যায় যেমন পানি আগুন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি সাগরে গুলা মারা হবে সাগরের পানিগুলো আগুন হইয়া তখন দেখা যাবে সাগর আগুন হয়ে গেছে, আটলান্টিক মহাসাগরের পানি আগুন, মেঘনার পানি আগুন, যমুনার পানি আগুন, তিতাসের পানি আগুন, চতুর্দিকে আগুন, আর আগুন যখন হয়ে গেছে তখন মানুষেরা বলবে এত বড় বড় লুক্কা পড়ে, তখন মানুষ বলবে যাবো কোথায় এখন কই যাই, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষের অবস্থা কি হবে, কাল ফারাশ, কাল ফারাশ মানে হইল পতঙ্গপাল, মানহুস মানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত, অর্থাৎ একটা পাখির ঝাঁক যদি কোথাও থাকে আর আপনি একটা ঢিল ছুঁড়েন সাথে সাথে দেখবেন পাখিরা বই রয়েছিল, হের বউ আসিল, হের বায়া হাসিল প্রেমিকা বই রয়েছে, বইয়া বইয়া গপসপ করে কেলা লড়াইয়া, কিন্তু যেই মাত্র ঈদ আমারছে বউ আর খবর নাই, ঘুমাই গেছেন কেন বউ আর বাড়ি মনে করেন দক্ষিণ দিকে রূপ করে রয়েছেন উত্তর দিকে, এখন গুইরা যে উত্তর দিকে দক্ষিণ দিকে যাবে ওই রকম না, যে মুখ যে দিকে সেই দিকে উড়াল মারে, দিক বেদিক পাখিগুলো যেমন দিশা হারায় সোয়া ছোটাছুরি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল ফারাশিল মাবসু, বিক্ষিপ্ত পতঙ্গ পালের নাই দিক বেদিক যখন ছোটাছুরি করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলা, আহারে পৃথিবীর যত বেদনাই হোক প্রসব বেদনার উপরে কোনো বেদনা নাই, পৃথিবীর এমন কোনো মহিলা নাই যে গড় ঘুমাই দিয়েছিল আর বাচ্চা হয়ে গেছে কইতারে না প্রসব বেদনা, এরকম নাই, প্রসব বেদনায় নিজেরও খবর হয় গড়ের সকলের খবর হয়, জোরে কোন ঠিক কিনা, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে গা মা কইতারে না বাচ্চা কোন সম পড়ছে,